বুধবার সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবদিন ফারুকি হঠাৎ উপস্থিত হন, কিছু সময় অবস্থান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুই দিনের জনগণকে ধন্যবাদ জানিয়ে তৃতীয় দিনের মতো আমাদের জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্য দলের আজকের এই কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে যে লজ্জাজনক ঘটনার সাথে জানুয়ারি ঘটিয়েছে আওয়ামী লীগ, জনগণের অনুপস্থিতিতে ভোটারবিহীন নির্বাচনে তল্পি বাহক নির্বাচন কমিশনার 40 ভাগ ভোট পড়েছে বলে যে ঘোষণা দিয়েছেন, আমরা তথ্য উৎপাদনে দেখে বাংলাদেশের সকল মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি 2-4-5 জনের ভোট পড়ে নাই। আজকে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই সরকার গঠন করে স্বৈরাচার কায়দা আবারও সরকার পরিচালিত হবে, জনগণ এটা কোনোদিনও গ্রহণ করবে না। তাই মৎস্যজীবী দলের উদ্যোগে আজকে দ্বিতীয় দিনের জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, একটু পরে গোলাপ ফুল দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাবো ভোটে অংশগ্রহণ না করার জন্য। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচন করেছেন 86 সালে নির্বাচন করেছে, সেই নির্বাচনও জনগণ গ্রহণ করে নাই। আপনারা ক্ষমতায় ছিলেন জোর করে, এবার 2024 সালের 7 জানুয়ারির এই তল্পি বাহক নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন আপনারা করেছেন ভোটার ভিড়, সেই নির্বাচনও আপনারা সরকার গঠন করে পরিচালনা করতে পারবেন। বাংলাদেশের মানুষ জেগেছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তা আছে বিএনপি, রাস্তা ইনশাল্লাহ থাকবে। সংসদ সদস্যরা আজকে শপথ নিচ্ছেন, আপনারা বলছেন যে আমরা তো বলেছি জনগণের অংশগ্রহণ ছাড়া বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলো ওই নির্বাচনকে গ্রহণ করে নাই, সুষ্ঠু হয় নাই, গ্রহণযোগ্য হয় না বলেছে। তাই জনগণকে আমরা ধন্যবাদ এই জন্য দিচ্ছি, জনগণ এই ভোটে অংশগ্রহণ করে না, তাই এই সংসদ সদস্যদের শপথও তারা গ্রহণ করবে। বৈধ সংসদ আমরা মনে করি এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ। এ সময় তিনি প্রেস ক্লাবের সামনে অবস্থানরত বিভিন্ন পরিবহনের যাত্রী চালক ও পথচারীদের মাঝে ফুল ও লিফলেট বিতরণ করে দ্রুত প্রেস ক্লাব প্রাঙ্গণ ত্যাগ করেন। পাশাপাশি ফুল ও লিফলেট বিতরণ করতে দেখা যায় কেন্দ্রীয় তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বলেছিলাম যে এই রাষ্ট্রপ্রধান নির্লজ্জভাবে সমকামিতা নির্বাচন নিয়ে আসছে, সব প্রার্থী আওয়ামী লীগের, দামি প্রার্থী আওয়ামী লীগের, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের এবং আপনার 14 দল আওয়ামী লীগের, মহাজোট আওয়ামী লীগের। পাশাপাশি আপনারা দেখেছেন যে নির্বাচনের দিন শিশুরা এক একজনে 5টা 7টা 4টে ভোট দিয়ে কালি দিয়েছে, প্রিজাইডিং অফিসার কেন কালি দিবে, মানে ও ছেলে যায় পিটেছে, ভোট দিছে, ভোটের লোক ছিল না, তাই এইগুলো করেছে। এই নির্বাচনে নির্লজ্জতা প্রকাশ পেয়েছে, এইটার কোনো গ্রহণযোগ্যতা নাই, অংশগ্রহণমূলক নাই, কোথাও 2%, কোথাও সর্বোচ্চ 10%, অ্যাভারেজ 5-6% ভোট করতে পারে। তাই আজকে বাংলাদেশে যেহেতু 90%-এর বেশি নির্বাচন জনগণ বর্জন করেছে, তাদেরকে তারেক রহমান খালদাজি এবং বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে লিফলেট দিচ্ছি এবং ফুল দিচ্ছি, এটা দিয়ে আমরা শেষ করেছি, হয়তো বা আবারও আমরা বিকেলবেলা দিব বা আরও পর্যায়ক্রমে দেওয়া হবে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, এনএন টিভি, ঢাকা।